সংসারে উন্নতি হয় বাবা উভয় নামাজি হবেন স্বামী যখন বাড়ি আসবে আমার মায়েদের বলবো যদি কিছু ঘটনা ঘটে যায় আসার সাথে সাথে বলবেন না তার উপযুক্ত খেদমত হওয়ার পর আপনি তাকে তার সঙ্গে কথা বলবেন এটা হয়েছে ওটা হয়েছে অনেক নারীরা আছে যেই বাড়ি আসলো পুরুষেরা এমনিতে বাইরে বিভিন্ন ঝালায় থাকে যেই বাড়ি এসেছে তোমার ভাই আমার এই বলেছে তোমার মা আমার এই বলেছে আর একে তো এসেছে গরমে আগুন ধরিয়ে রয়েছে তার উপরে আবার আগুন জ্বালিয়েছে আর যেই আগুন জ্বালালো কি হলো ধরি গেল আর আমি বলতে চাই যখন কোথাও আগুন ধরবে দেখবেন মানে রাগ রাগ মানে আগুন যেই আগুন ধরে যাবে তখন পানি দেবেন যদি স্বামীর আগুন ধরে যায় স্ত্রী এক কলসি না দিতে পারেন এক বালতি না দিতে পারেন এক জগ না দিতে পারেন এক গ্লাস না দিতে পারেন এক ফোঁটা দু ফোঁটা তার মানে এই আপনার কথাটা ও যখন দেখবেন রেগেছে তখন আপনি পানি দিবেন মানে মহব্বত একদম নরম হয়ে যাবে পানি পানি হয়ে যাবে মিষ্টি কথা বলবেন যেমন পারে বেশি পারে না অল্প পারে তাই দিবেন দেখবেন আস্তে আস্তে কমে যাবে আর ও রেগে গেছে দেখো লিয়ায় লাঠি মাঠটা হয় কেন ওদিকে বেশি ধরেছে এদিকে কম ধরেছে তখন ওই আগুনের সঙ্গে আগুন আরো বেশি হলো দিমাগ শুরু হয়েছে কথা বুঝেছে আর যেই একদিকে আগুন ধরবে একদিক যদি পানি ঢালে যখন স্ত্রী রেগে যাবে স্বামী পানি ঢালবে বুঝবেন ভালো করে কথাগুলো যেই দেখবেন স্ত্রীর কোনো কারণে আগুন ধরে গেছে আপনি পানি দিবেন অল্প পারলে অল্প দিবেন বেশি পারলে বেশি দেবেন দিলে দেখবেন ভক্তি 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 আস্তে আস্তে ওই আগুন পানি দিচ্ছেন তো আপনি তার আগুন দেন যে বৃদ্ধি পাবে তাহলে ও ওর আগুন অল্প দিয়েছেন ওইটুকু কমবে আপনি চুপ থাকবেন কমে যাবে সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন বাস্তব জীবন যেগুলো আপনার দরকার আমি ওগুলোই বলছি সংসারে মারামারি স্ত্রীকে ধরে মারবে না স্ত্রীকে মার খেতে হবে না আর স্বামীও মারবে না যদি স্ত্রী চালাক হয় এরা তো সিরিয়াল দেখে সব এখন সবকিছু বোঝে কি জবাব শ্বশুরকে দিতেও জানে সিরিয়াল দেখে স্বামীকে কি বলতে তা জানে সিরিয়াল দেখে শয়তান ও শয়তানি যন্ত্র শয়তানি জিনিস দেখে শয়তান সেজেছো কেন যদি পারো আল্লাহর কোরআন খোলো পারো তো ইসলামী পুস্তক খোলে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো সংসারে মার খেতে হবে সংসারে অশান্তি হবে তুমি আরো একটা কথা বলি নারী অনেকে বলে হুজুর আমার স্বামী আমার মোটে কথা শুনে না আরে তুমি কেমন সাফুরিয়ে গো সাপ ধরতে পারো না তার মানে তুমি সাফুরিয়ে হতে পারো না কথা বুঝতে পারলেন আমার কাছে কথা তুমি কেমন সাফুরে যে সাপ ধরতে পারি তো সাপ ধরতে গেলে ফুঁস ফাঁস করে দিবে তা তুমি তো ওষুধ আল্লাহ সাফুরে তুমি সাপ ধরবে সেই জন্য তো আল্লাহ তোমাকে পাঠিয়েছে দুনিয়ায় স্ত্রীর ভালোবাসায় যত বিষক্ত হোক না কেন ও কাবু ঠিক কি না মেয়েরা সাফুরি যা ভালো করে বুঝবেন ও পারে না নিজের দোষটা দেয় না বাপে বাড়ি বলে তোমার জামাই শুধু আমার এই রকম করে তোমার জামাই এই রকম করে তুমি কেমন বাপ মার কাছে বলে অশান্তি করাও কেন পারলে ধৈর্য ধরো আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহ আমার শাশুড়ি আমাকে বোঝে না আল্লাহ শাশুড়িকে বুঝ শক্তি দাও আল্লাহ আমার স্বামী আমায় বোঝে না আমার স্বামীকে বুঝ শক্তি দাও একদিন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার স্বামী তোমাকে ভালোবাসবে তোমার শাশুড়ি তোমাকে মহব্বত করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই আমি কথা ভুল বলছি দেখবেন একটু কিছু হলে পর বাপের কানে মায়ের কানে মেয়েরা তোলে সঙ্গে সঙ্গে সংসারে অশান্তি আর মা তো সহ্য করতে পারে না স্বামীর সঙ্গে সঙ্গে দেখেছো আমার মেয়েটার কি করতেছে আমার বিন যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা আর মায়ের থাকে না এই ভুল বলছি না ঠিক বলছি বাস্তব জীবনে ঘটতেছে এটাই আমার কথায় রাগ করবেন আপনি আমি বুঝতে পারছি হুজুর কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব আপনার জীবনে শান্তি চাইলে আপনারা পথ অবলম্বন করুন
কি নারীরা আল্লাহর দরবারে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবে কারণ স্বামীর ঘর নারীর জন্য সবথেকে আপন ঘর আর এখনকার নারী স্বামীকে নিয়ে বাজারে যেতে ভালোবাসে না বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে মার্কেট করতে ভালোবাসে এই ঠিক কি না লজ্জা করো একটু পর্দা করো তোমার স্বামী যদি নিয়ে যায় যেও যদি না নিয়ে যায় যেও না যা তুমি দেখছো আমার একটা ফাইদা ভালো না স্বামী এসে বলছে এটাই আমি কিনে এনেছি তোমার খুশি হবে তাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো এনেছেন তোমার মুখ যেই মন দেখবে তোমার স্বামী তুমি অপারের জন্য এনেছো স্বামী যদি পছন্দ একটাই নেককারী নবীর কথা হবে আপনার কি পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতেই খুশি সুবহানাল্লাহ স্বামীর খুশিতে খুশি হওয়া স্বামী মন লাভ হলো পরে ক্ষণে আপনি একটু বললেন এইটা একটু পাল্টে অন্য মন হলে ভালো হয়তো দেখেন মহব্বত আর ই কে বল এই সবই কে লে ওদের তো এত সুন্দর ই কালার হলো ওদেরটা কত ভালো এরকম আছে না নাই ইসমাঈল আল্লাহ আমাকে আমার ঘরে চারটি চারটি কন্যা দিয়েছে আমি ইসমাঈল আমার প্রত্যেকটি কন্যা পেয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আমার আল্লাহ মহান বলে আমার ঘরে কন্যা দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যখন স্বামীকে খুশি দেখবে বিবি তো আরো খুশি স্বামী স্ত্রী দুই জনাতে মহাবাত করি বাচ্চাটাকে আপনার লালন পালন আরম্ভ করেছি টুকরু করে বাবা আমার দিন যায় রাত আছে রাবিয়া মায়ের পাশে আপনার শুয়ে আছে বাবাজি আমার সোনা মানিক মায়ের পাশে শুয়ে ও সোনা মানিক এ জগতের বুকে রাবিয়া বাসাজি রহমাতুল্লাহি আলাইহা ও গো আমার ছোট বাচ্চি বাচ্চারা দেখবেন মায়ের স্তন পান কুত্তি কুত্তি ঘুমিয়ে যায় হাজাতে মেয়ে ফুল একদিন রাবিয়া ঘুমিয়ে গেছে ছোট বেলায় রাবিয়া বাসাজির মা আব্বা আবার উনি নামাজের জন্য উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ছেন ইমানদার ইমানদারিনী যিনি এরা কমপক্ষে আট ওয়াক্ত নামাজ আদায় করে বাবাজি আমার পাঁচ ওয়াক্ত নামাজ ফজর যোহর আসর মাগরিব ইশা এর সঙ্গে আদায় করে তাহাজ্জুদ এশরাক আবাবিদ আট ওয়াক্ত নামাজ তারা পড়ে ও যুবকেরা আমরা তো এক ওয়াক্তই পড়তে পারি না কাটিয়ে দেয় ও বাবা যে আগিয়ে চলুন না কেন এমনি করে রাবি আবাসারি ছোট্ট বেনাই ঘুমিয়ে থাকতে থাকতে চেতন হয়ে গেছে দেখে মা নাই পাশে আমাদের বাচ্চারা যদি মা না পায় মা গেছে মার্কেট করতে বাচ্চা ঘুম দিয়ে শাশুড়িকে বলেছে দেখো শাশুড়ি মা আমি বাজারে যাচ্ছি দেরি করবো না রাত বারোটা বাজে রাবিয়া বাসাজি ঘুম থেকে উঠে দেখে মা নেই অন্ধকার রাত রাবিয়া বাসাজি মা খুঁজতে যেন খুঁজে ঘরের ভিতরে দেখে এক কোনায় কান্নার আওয়াজ টুকরি টুকরি রাবিয়া বাসাজি পাশে গিয়ে বসে আছেন নামাজ হয়ে গেল দোয়া কালাম হয়ে গেল রাবিয়া দেখে বলে মা কাঁদো কেন আব্বা কিছু বলেছে নাকি দুঃখের জন্য কাঁদো এত রাতে কি করছেন মা রাবিয়া বাসারির কথা শুনে বিবি মেয়ে ফুল বলছে বেটি রাবিয়া
আমার আল্লাহ আমাকে জগতের বুকে প্রেম করেছেন আল্লাহর ইবাদত বান্দাগি করতেছি আমার নবীর প্রতি যে নামাজটি ফরজ ছিল ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ তাই আমি উম্মাতানি আমার নবী পাকের দিওয়ানি তাই আমি আমার নবীর একটি সুন্নাত পালনার্থে তাহাজ্জুদ নামাজ পড়তেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ রাবিয়া ডাক দিয়ে বলে মা আমিও নামাজ পড়ব জোরে বলো বাচ্চা যখন 7 বছর হবে নামাজ পড়তে বলো 10 বছর হলে মেরে নামাজ পড়বে মা সিরিয়াল দেখে তার বাচ্চা দেখে বাপ দেখে তার বাচ্চা দেখে এই সোনা মানিকের মা যদি নামাজি হতো বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো বাপ যদি নামাজি হতো বাচ্চা তার সঙ্গে নামাজ পড়তো আসলে মা নামাজ পড়ে না বাপও নামাজি হতে পারলো না সন্তানও তেমন হয়েছে চুপ করে হযরত রাবিয়া বলে মা আমি নামাজ পড়ব অল্প বয়স থেকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা তার মা খুব গরিব পরিবারে লালন পালন অল্প বয়সে আব্বা অসুস্থ ইসমাইল হয়ে গেলে দুনিয়ার বুক থেকে এতিম হয়ে গেছে চারটি মেয়ে আব্বা হারা হয়ে গেছে আব্বা জানে রাও ওই তিনটি মেয়ে যারা পড়ো তারা আপনার কিনা পৃথিবীতে অপরের বাড়ি ঝাড়ু দেওয়া থালা মাজা কাজ কাম করে করে যাহা কিছু খাবার পেত তা থেকে জীবিকা নির্বাহ হতো সোনা মানিকের বিবি মেহফুল বাচ্চা চারটি পেয়ে খুশি তো করে কিন্তু স্বামী হারা বেদনা তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে আব্বাজি আমার সোনা মানিক রাবিয়া বাসারি আব্বার কাছে কিছু লেখাপড়া করেছে আর হয় না আব্বা ইন্তেকাল করে গেছেন অভাব দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাবা সোনা মানিক হঠাৎ একদিন ওই বাসা না করে তার আম্মা জান মেহফুল উনি অসুস্থ হয়ে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা আব্বা হারা চারটি মেয়ে বাসা নগরের মধ্যে রয়ে গেছে ও সোনা মানিকের এমনি করে উপায় কি বাসা নগরে দুর্ভিক্ষ দেখা দিল অভাব দেখা দিল মানুষ মানুষের দুশ্মন মানুষ মানুষের শত্রু কিভাবে কি করা যায় বাবা আমার মানুষ মানুষের দুশ্মন লুটো খাও মারো খাও বাবা আমার এমনি করে লুটতারা আরম্ভ হয়ে গেল এমন দুশ্মন তারা করতে লেগেছে কোন ঘরে মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো মা ঘুমিয়ে গেছে বাচ্চা ঘুমিয়ে গেছে মায়ের কোল থেকে বাচ্চা তুলে নেই এলাকায় বাজারে বিক্রি করত তখনকার সময় আমরা যেমন গরু ছাগল ভেড়া মোষ বাজারে বিক্রি করি তখনকার সময় মানুষ বাজারে বিক্রি হত খেয়াল করুন তৎকালীন সময় এখন এই চারটি মেয়ের তো বাপও নেই মাও নেই দশর দলেরা এসেছে বাড়িতে নিশিরাতে আর এই চারটি মেয়েকে তারা দিয়ে গেছে ইতিহাস কখনো যারা পৃথিবীর জমিনে একটু আপনার কিনা ইসলাম ধর্মের দিকে বেশি এসেছে বিশিষ্ট ব্যক্তি খোঁজ খবর রেখেছে কিন্তু যারা বিশিষ্ট নেই তাদের কোনো খোঁজ খবর রাখে না এ বাবা জেরা তিনটি বোন কোন দিকে গেল কোনো খোঁজ নাই কিন্তু রাবিয়া বিশিষ্ট ব্যক্তি বলে তার ইতিহাসটা তুলে ধরেছে এই রাবিয়া কেউ দশর দল নিয়ে যায় নিয়ে গিয়ে বাসা নগরের বাজারে তুলেছে এ বাবাজি বিক্রি করে গরু ছাগল বিক্রির মতো বাজারে উঠিয়েছে একজন মনিব এসেছে দাস দাসী চাকরও পাওয়া যেত দাসীও পাওয়া যেত ছেলেও পাওয়া যেত কিনতে মেয়েও পাওয়া যেত কিনতে বাবাজি আমার গিয়েছেন একজন রাবিয়াকে দেখে ওর পছন্দ হয়েছে অল্প বয়স দেখতেও ভালো মালিকের পছন্দ হয় মালিক বলে এর দাম কত সঙ্গে সঙ্গে ওই রাবিয়া বলছে আমাকে আপনি খরিদ করবেন আমার তিনটি শর্ত যদি আপনি মানতে পারেন
বলো এক নাম্বার শর্ত আমাকে একটা আলাদা ঘর দিতে হবে দুই নাম্বার সারা দিন আমি আপনার কাজ করব কিন্তু নামাজের টাইমে আপনার কোনো কাজ করব না তিন নাম্বার সারা দিন কাজ করতে পারবো সারা রাত আমি আপনার কোনো হুকুম পালন করব না দিনের বেলা কাজ হবে তবু নামাজের টাইম ছেড়ে দিতে হবে আর সারা রাতের ভিতরে আমি আপনার কোনো হুকুম মানতে পারবো না ওটা আমাকে যে জগতে প্রেরণ করেছে সেই আল্লাহর হুকুম পালন করব জোরে বলুন সুবহান আব্বাজি আমার সোনা মানিক হযরতে রাবিয়া বাসাজি রাহমাতুল্লাহ আলাইহার কথা শুনি ওই কিনতে এসে মালিকের বড় পছন্দ হয়েছে তাই হবে মা কোনো ব্যাপার নেই নিয়ে গেল বাড়ি আচ্ছা প্রশ্নগুলো দেখি কি মনে হচ্ছে মেয়েটা খুব খারাপ হ্যাঁ আর আমাদের এদিকে হলে কি বলতো নামাজের কথা একবার বল শুধু বলতো ভালো জামা দিতে হবে চারবার খেত দিতে হবে এই করতে হবে ভালো খাট দিতে হবে সোনা মানিকেরা আমার ভালো করে বুঝো হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন সময়তে আপনার মনিব যখন কিনে নিয়ে গেল মালিক যখন কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে অনেক ঘরের মধ্যে ঘর দেখায় ঘর পছন্দ করো রাবিয়া একটি ঘর পছন্দ করেছি যে ঘরটা নির্জনতাময় এবং নোংরা ঘর আবর্জনা ফেলা হয় সঙ্গে সঙ্গে মনিব বলে ওগো রাবিয়া এই ঘরটা কেন তুমি পছন্দ করো অনেক তো ভালো ভালো ঘর আছে ও বাবাজি শুনেছি নাপাক জায়গা পরিষ্কার হয় আল্লাহ 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 এবং নবীর ভালোবাসায় তাই আমি চেয়েছি এই জায়গাটা নোংরা এটাকে একটু পরিষ্কার করে এই ঘরটা আমি আমার জন্য বরাদ্দ করেছি জোরে বল সোনা মানিক আমার রাবিয়া বাসারি ওই ঘরেতে আপনার কিনা ঘরটা বড় পরিষ্কার করে নি সিম্পল ঘর পেলেন ঘর অন্য ঘরের মতো ডিজাইন খাট পালং অন্য কিছু নেই পেলেন ঘর একটা পছন্দ করেছেন আব্বা আমার সারা দিনের মধ্যে নামাজের টাইম যখন হয় ইবাদত করে বলে নামাজ পড়ি আবার মনিবের কাজ করে সোনা মানিক কাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় মালিকটাকে এত আঘাত চাবুকের আঘাত বাসা নগরের নিয়ম ছিল যখন তাকে কাউকে চাবুক মারা হবে চাবুক ততক্ষণ তো বন্ধ করা হয় না যত সময় সে জমিনে লুটিয়ে না যায় হে বাবাজি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা জগতের বুকে এমন একজন মহিলা দুনিয়ার জমিনে কাজ করতেছে কাজে যদি ত্রুটি হয় যেহেতু তারা অল্প বয়স কাজে ত্রুটি হবে অনেক মেয়ে নতুন শ্বশুর বাড়ি এসে আচ্ছা ও তো বাড়িতে বাবার বাড়ি কাজ কাম করে খুব কমই কাজ করে অনেক মেয়েরা নাকি গো বাবার বাড়িতে কিছু মা বাবার আদরে লালন পালন এসে তে স্বামীর বাড়ি কাজ কাম করতে পারে না তো শাশুড়ি সব সময় ভুল ধরে ঝগড়া বন্ধ হয় কিছু শাশুড়ি আছে এরা হলো কিটিকা আর কিছু বউ আছে এরাও কিটি আমি এদের দোষ গুণের কথা বলে সময় নষ্ট করব না এতটুকুই বুঝাতে চাচ্ছি স্ত্রী বৌমা ভাববে ইনি আমার অরিজিনাল মা আর শাশুড়ি ভাববে ইনি আমার অরিজিনাল মেয়ে শুধু মনে করে করালে মুখে বলা না ব্যবহারে দেখাতে হবে নিজের মেয়ে যখন আসে তাও তার একটু কাজ করতে দেয় না কিছু করতে দেয় না তার বিপদে যদিও করে কি আমার মা এস এটা দাও সেটা দাও আর যদি বউ মা একবার বলে যখন মাথা ব্যথা করতে তাকে শয়তানি করতে করব বলে না দোষ খুব কিছু শাশুড়ি আর কিছু মেয়ের এমন আছে ও নিজের কষ্ট হলো নিজের মায়ের যেমন কষ্টে হাত বাটাও নিজের বাড়িটা ঘরে তুমিও হাত বাটাও তোমার বেদনা তাদেরকে বুঝাও যে সত্যি আমি কষ্ট পাই
কারণ একটা পাখি যখন এক ভাষায় আসে তাকে সবাই ভালোবাসে না আঘাতই করতে চায় কিন্তু তুমি তাদের ভালোবাসা দিয়ে জয় করতে শেখো সুবহানাল্লাহ সিরিয়াল বলে এটা শিক্ষা দেন সিরিয়াল আলো শয়তানি শিক্ষা দেন অভিনয় কি দেব এখনকার মেয়েদের বলে এরা আর কিছু জানুক আর না জানুক এরা পাশ এ পাশ ও পাশ সিরিয়াল পাশ আমি এজন্য অনুরোধ করব শাশুড়ি হবে মা মুখে নয় আর বউমা নয় হবে মেয়ে ব্যবহার সংসারে অভাব থাকবে না সংসারে ঝামেলা হবে না আর একটুখানি কিছু হলে পাঁচ শুধু পরের সঙ্গে নালিশ করে অনেক শাশুড়ি ওর বাড়ি তার বাড়ি ওর বাড়ি আমার ছেলেদার মাথা শেষ করে দেন এই বউমা আমার ছেলে আগে ভালো ছিল এই কি একটা জিনিস নেইছি বাড়ি এনি আমার সংসারটা শেষ হয়ে গেল এটাই বাস্তব বাবাজি আমার এই গল্প এলাকায় করে করে বেড়ায় আমি বলতে চাই আপনি এনেছেন তাকে আপনি তাকে নিজে বদনাম না করে মানিয়ে তাকে গুছিয়ে নেন সে তো কিছুই জানতো না আপনি যেভাবে তুলবেন সেইভাবে লালিত পালিত হবে জোরে কর সুবহানাল্লাহ এই ঘর প্রত্যেকেরই ঘরে এরকম আছে বাবা বৌমার ব্যবহারে শ্বশুর খুশি শাশুড়ি খুশি তাহলে তাকে কি ব্যবহার করতে হবে চিন্তা করতে হবে বাবা এজন্য মহব্বত সংসারে উভয়ে যত সংসারে আল্লাহ পাক বরকত দিবেন তত জোরে কোন সুবহানাল্লাহ আমি কথাগুলো বলছি ওই ঘরে এর মধ্যে যদি কেউ ইদানিং বিয়ে করে থাকে না রোগে ভুগছে দু সমাজ যদি আরো বিয়ে হয় এই আমি যা বলছি রোগে ভুগছে আছি 199টি ঘরে এ রোগ আব্বাজি আমার সোনা মানিকের এ বাবাজি আমার ভাইরা ভালো করে বুঝো হযরতে মাহফুল হযরতে ইসমরাবিয়া বাসাজি একটু ত্রুটি হলে এমন করে আঙুল দিয়ে দেখে ঝাড়ু দিয়েছে পছন্দ হয়নি শাশুড়ি যেন পছন্দ হয় না বউমার কাজ পছন্দ হয় না তা পছন্দ হয় না তা তুমি ওর পাশে দাঁড়িয়ে তুমি বসে ওকে হাত ধরে শিখিয়ে না দিয়ে তুমি একখানি একবার দেখাই দিয়ে পরে বাড়ি গিয়ে তারপর দিন গল্প করো কেন তুমি তো শাশুড়ি না জম হয়েছো তুমি তো শাশুড়ি হওনি হাতে ধরে দেখলে বলে তোমার বউ খোকা বউ ছোট জেদ কর কেন এরকম জেদ করবা কেন তোমার শাশুড়ি সে তোমার মা হাতে ধরে বারবার তোমাকে শিখিয়ে দেবে একদিন যদি দেখিয়ে দেয় আর এক মাস বছর কি বছর আলো দিক যায় না আমি সব সময় বলি তো শোনে না গল্প করে এদিক বলে একদিন এই এই রকম ভাবে করো হচ্ছে না দিন দেখি আমি করতেছি এই বাস্তব ঘটনা ঘটতে আমি দুনিয়া ঘুরে এই 21 বছর জালসা করতেছি যত দূর আমি ঘুরেছি তার মধ্যে অভিজ্ঞতার কথা বলবো হচ্ছে না এরকম এই গ্রামও এরকম অবস্থা পরের সঙ্গে গল্প আর একটু গালি কিছু হলে পারে বেশ সঙ্গে তোমার মেয়ে না তোমার ফিনিশ তোমার মেয়ে একদম ভালো কি আর বলবো কেন তারা বড় শখ করে লালন পালন করে নিজের স্তনে দুধ পান করে মানুষ করে 15-16-18টা বছর পর তোমার ঘরে দিয়েছে সে যদি ভুল করে তা তোমার বেইবিনকে বলবা কেন তুমি নিজে তাকে সাজা করে দাও লজ্জা লাগে না বলতে তোমার ঘরের বউমা তুমি এনেছো তার বাড়ি গিয়ে বলছো আজ তুমি যেমন বলছো তোমারও একদিন আছে মনে করো তোমারও ঘরে মেয়ে আছে তোমারও শুনতে হবে এই ঠিক কি না আজ তুমি জানে এনেছো বাড়ি তাকে বদনাম না করে তাকে ধরো বুকে তাড়াতাড়ি দেখবেন সেই বউমা আপনারই জন্য কেঁদে পাগল হয়ে যাবে আপনার জন মারকে দেখার জন্য পাগলিনি হয় আপনাকে দেখার জন্য পাগলিনি আপনি তো শাশুড়ি হয়েছেন মা হতে পারে আর ও বউমা তো বউমা হয়ে রয়েছে তো মেয়ে হতে পারে কথা কি বুঝতেছেন
আমার আব্বাজি সোনা মানিকে এ বাবাজি রাও এগিয়ে চলুন হযরতে রাবিয়া বাসাজি রাহমাতুল্লাহ আলাইহা এত কাজ করি তারপরও পছন্দ হয় না প্রায় চাবুকের আঘাত মারা হয় রাবিয়া বাসাজি রাহমাতুল্লাহ আলাইহা দুনিয়ার জমিনে এমন অবস্থা বাবা পৃথিবীতে রাবিয়া বাসাজিকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত দেহ গড়ে ফেলেছে রাবিয়া চলতে পারে না জমিনে লুটিয়ে গেছে হে বাবাজি রাও রাতের বেলা রাবিয়া বাসাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে বাবা আমার প্রত্যেকটি রাত বেছে নিতেন এত কষ্টের পরও এক এক রাত এক এক বেছে নিয়েছেন কোন রাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন কোন রাত রুকুতে গিয়ে রাত কাটিয়ে দিয়েছেন কোন রাত সারা রাত সিজদায় পড়ে কেঁদে রাত কাটিয়ে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ রাবিয়া ঘুমাতেন সুবহানাল্লাহ বলা এ বাবা আমার কথাগুলো আপনাদের বোঝ মেধায় ঢোকার চেষ্টা করেন ঢোকানোর চেষ্টা করেন সংসারে অশান্তি হবে না না সংসারে অশান্তি থাকবে না মনের মধ্যে অশান্তি থাকবে একটুখানি খেয়াল করুন বাবা রাবিয়া বাসাজি সারা রাত আল্লাহর ইবাদত করে ও সোনা মানিকের এত মার খায় তারপর ইবাদত বন্ধ হয় না রাতের বেলা রাবিয়া বাসাজি ইবাদত করে করে কাটিয়ে দেয় ক্লান্ত শরীরে যদি একটু তন্দ্রা ভাব আসে লবণ দিয়ে পানি গুলে রেখেছে ওই লবণ গলা পানিটা চোখে ছিটা মেরে দিয়েছে চোখ জ্বালা শুরু হয়েছে চোখটাকে ডেকে ডেকে বলে আয় রাবিয়ার সঙ্গে থাকা চোখ ঘুমাতে চাস না দুনিয়ায় এখন যদি তুই ঘুমিয়ে যাস চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাবি কেউ না কেউ তোকে এসে ডাকবে ওঠ রাবিয়া কাজ করতে হবে আয় আল্লাহর দান করা চোখ দুটি শুনে রাখ আমি তোকে এমন ঘুম দেব একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি তোকে কেউ ডাকবে না দুনিয়ায় ঘুমাতে চাস না একটু আমার আল্লাহর ইবাদত কর দুনিয়ায় যদি কষ্ট করি আরামের ঘুম কবরে ঘুমাতে পাবি এ বাবা রা হযরতে রাবিয়া বাসাজি আমার মা খালা শুনে নিন রাতের বেলা আমি আমার মায়েদের উপহার দেওয়ার জন্য এত রাতে রাবিয়া বাসাজির কথা বলতেছি শোনা মানি কে রাবিয়া বাসাজি চোখে এমনি করে লবণ ছিটা পানি দিতে কখনো কখনো রাবিয়া বাসাজি তার মাথার চুলকে উপরে তীরের সঙ্গে বেঁধে রেখেছে রাবিয়া বাসাজি যদি আপনার ঘুম আছে মনে কোনো কিয়ামে দাঁড়িয়ে আছে কিয়ামে ইবাদত করছেন তিনি বাবা আমার যদি ঘুম এসে যায় চলে যাবে মাথায় টান পড়ে যাবে আর আবার আপনাকে লবণ গলা পানি ছিটিয়ে দেবে আই চো ঘুমাতে চাস না আমি তোকে এমন দুনিয়ায় ঘুম দিতে চাই না এই কম ঘুমাও কম খাও কম কথা বলো যারা ইমানদার হয় যারা ইমানদারিনী হয় তারা দুনিয়ায় কম ঘুমাতে চায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে এ যুবকেরা দুনিয়ার জমিনে অবহেলা করো না বাবা আল্লাহর ইবাদত করো ইহ জগতে লাভ পর জগতে লাভ আরো জোরে কোন সুবহানাল্লাহ ঠিক কি না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা সবার আছে বাবাজি আমার এজন্য আল্লাহর কাছে বলুন আয় খোদা এক ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও জোরে করে সুবহানাল্লাহ আয় খোদা এক ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও জোরে বল সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা
সোনার ক্ষমতা তুমি আমায় দিও সখদা মসজিদ নববী আজাদ আমায় শুনিয়ে দাও আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সো আর মক্কা শরীফ মদিনা শরীফ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো টিভির আলো ভালো ভালো জালো নাকি এ খোদা এ ঘুমানন্ত তকদির জাগি দাও চোখ দিও সোতো নবী রওজা দেখিয়ে দাও জোরে বলুন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও আয় খোদাও এ ঘুমানন্ত তকদির জাগি দাও তকদির জাগি দাও চোখ দিও সোতো নবী রওজা দেখিয়ে দাও জোরে বল হাত দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে হাত দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে এত কাজ করেছে সবাইকে দেখতেছে নিজে লজ্জিত চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে নবীর রওজা নবীর কদমের পাশে আমার কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমানন্ত তকদির জাগি দাও তকদির জাগি দাও চোখ দিও সোতো নবীর রওজা দেখিয়ে দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا মানুষের গোস্ত মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্যটা কি একটুখানি দেখতে চাই রাবিয়া বাসারি কে ডাক দিয়েছে তখন তার মনি ও মা রাবিয়া একটু কাছে এসো মা তখন নিকটে এসেছে বাবা তৎকালীন যুগে দাস এবং দাসীদেরকে মানুষ বলে তারা গণ্য করত না দাস দাসী দিগকে তারা বড় কষ্ট দিত বাবা এটাই ছিল বাসা নগরের নিয়ম বাবাজি আমার শোনা মানি কেন রাবিয়াকে ডাক দিয়েছে রাবিয়া একটু কাছে এসো রাবিয়া কাছে এসেছি সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে কিছু গোস্ত বাবা ছুরি দি কেটেছে আলাদা করে হাড্ডি বার করে ঠোকা দেয় কত কষ্ট চিৎকার মেরে রাবিয়া কান্না করতেছে এই সোনা মানি কেরা অল্প একটু আপনার মহলম দি বাবা আমার কাপড় দি রাবিয়ার পাটা বেঁধে দিয়েছে রাবিয়া বাসারি ওই দিন ঘরে গিয়া তো কান্না কাঁদে আল্লাহ আজকের রাতটা ছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর জন্য কিন্তু আমার মনে আমার প্রতি অসন্তুষ্ট হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও কেমন মহিলা
ও সোনা মানিকের রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহ এমনি করে আপনার সারা রাত কাটিয়ে দিয়েছেন রাতের আনন্দতে বাবা এই মনিব করলো কি তার বন্ধু বান্ধব যারা এসেছে তাদেরকে রেখে আপনার কি মনিব আপনার ঘুরতে লেগেছে রাতের নিশীথে এমন সময় ঘুরতে 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 দেখে রাবিয়া বাসারির ঘরের মধ্যে যারো আপনার হ্যালোজিনের মতো আলো জ্বলতেছে মনিব বলে ব্যাপারটা কি যার ঘরে অন্ধ মালি আমার প্রতি অসন্তুষ্ট হইও না তুমি আমার প্রতি দুঃখিত হইও না আমি রাবিয়াকে মাফ করে দাও আল্লাহ আমি দাঁড়াতে পারিনি আমি আজ সেজদায় পড়ে করতেছি আল্লাহ গো পৃথিবীতে আমার মা নাই আমার আব্বা নাই গুনগুলোর কোন খবর নাই আয় আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি ও গো আমার মনি ও গো আমার রব আমার মালিক আমি যার দাসত্ব করি আমার মালিক যদি আমায় কষ্ট না দিত আমি রাতে দাঁড়িয়ে তোমার ইবাদত করে দিতাম আয় আমার আল্লাহ আমি রাবিয়ার দোয়াটা তুমি তার বালে কবুল করে নাও আমার মালিককে তুমি হেদায়াত দান করে দাও মুনি মালিক একদম জানালার পাশ দিয়ে টুক করে দেখে রাবিয়ার দোয়া মালিকের মন বদলে গেল আহারে এত সুন্দর মেয়ে এত নেককারিনী আর আমি তাকে এত কষ্ট দেই এ তো আমার জীবনে কোনো ভুল হয় মালিকের আর ভুল হয় না সারা রাত অপেক্ষা করে কখন রাবিয়া আমার দরবারে কাজ করতে আসবে কারণ রাবিয়া বাসারি সারা রাত ইবাদত করতেন আব্বা আবার সকালবেলা ইশরাক না করে উনি কর্মে আসতেন না রাবিয়া যখন আসছেন মনিব কিন্তু বসে আছে কখন রাবিয়া আসবে মন তার ফিরে গেছে বাবা আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে জোরে করে সুবহানাল্লাহ আমার যুবকেরা সোনা মানিকের সকাল বেলা যখন রাবিয়া আসছে তার কাজে মনিব ডাকছে রাবিয়া দরদ ভরা কণ্ঠে ডাকে রাবিয়ার মনে ব্যথা লাগে আল্লাহ গতকাল আমায় আদর করে ডেকে আমার পায়ের কষ্ট কেটে নিয়েছে আর আজ আবার আদর করে ডাকি এরকম আদর করে আমার জীবনে আমার আব্বা ডেকেছে আমার মা ডেকেছে না জানি আজ আমায় কোন বিপদে ফেলবে রাবিয়া বাসারি কিছু না মনে করে টুক 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 করে মনিবের নিকটতম হয়েছে উঠে দাঁড়িয়ে গেছে বুকে জড়িয়ে ধরেছে মারে আমি তোরে ভুল বুঝে কত মার মেরেছি আমি তোরে কত আঘাত করেছি তুই আমার একবার মাফ করে দে মা তুই আমারে ক্ষমা করে দে মা বল তুই আমারে ক্ষমা করলি কি না আমি তোর অপরাধী তুই আমারে মাফ কর হযরত রাবিয়া বাসারি বাবা আল্লাহ পাক মেয়েদের মনটা বড় নরম বানিয়েছে রাবিয়া বাসারি বলে চাচাজি আমার মনে কোনো ব্যথা নাই আমার মনে কোনো দুঃখ নাই আমি আপনাকে মাফ করে দিলাম জোরে বলুন সোনা মানিকেরা হঠাৎ করে মনিব ডাক দেয় রাবিয়া রে আজ থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে বাড়ি আমার মেয়ের যেমন অধিকার হয় বাপের ঘরে একটি মেয়ের তদরূপ তোমার অধিকার থাকবে আমার বাড়িতে আর দাসত্ব তোমার করতে হবে না একজন মেয়ের মতো থাকবে তুমি থাকতে পারো যেতে পারো এটা তোমার ব্যাপার তবে জেনে রাখো আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম জোরে বলো রাবিয়ার কথায় বহু খুশি রাবিয়ার কথায় মালিক যেমন খুশি মালিকের কথায় রাবিয়া তেমন খুশি জোরে বলুন সুবহান কঠিন হৃদয় কঠিন হৃদয় মালিকের কোলে গেল ওরে আমার সোনা মানিক রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি বলেন চাচাজি
আপনার এখানে থেকে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আল্লাহ আমাকে জগতের বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জীব বলেছেন, আমার তো কিছু করতে হবে, ইলমে ফেকা ইলমে মারিফাত শিক্ষা করতে হবে। চাচা আপনি যদি আমাকে বাধা না দেন, আমি এই জগতে শুনেছি একজন আল্লাহর মেহবুব বান্দা আছেন, নাম তার হাসান বসরি, ওনার কাছে আমি যেতে পারি। ওনার মনিব বলে ঠিক আছে মা, তুমি যেতে পারো, আসতে পারো, যখন পারো তখন যাবে আসবে, দ্বিধা নাই। আমার আমার মেয়ে আজ থেকে তুমি আমার সোনা মানি কেন? হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা টুক 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 করে হাসান বসরি কাছে চলে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান তাকে শিক্ষা দিচ্ছে, ইলমে মারিফাত শিক্ষা দিচ্ছেন, বাবা ইলমে মারিফাত শিক্ষা করতেছেন, ও গো আমার সোনা মানি কেন? পৃথিবীর জমিনে ইলমে মারিফাত শিক্ষা করতে করতে আব্বা আমার এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, এমন জায়গায় তিনি চলে গেছেন, ইবাদত বান্দগি করেন তিনি, ওনার ভাব প্রতি কিছু আলাদা হয়েছে। রাবিয়া বাসারির নাম শুনাম, চতুর্দিকে আস্তে আস্তে হতে লেগেছে, রাবিয়া কুঁয়ারী মেয়ে, তাকে বিয়ে করার জন্য অনেকে রাজা, অনেক উজির, অনেক আপনার কিনা রাজার পুত্র, সবাই আপনার প্রস্তাব দেয়। হযরত রাবিয়া বাসারি বলে বিয়ে করতে পারি, তবে তিনটি প্রশ্নের উত্তর আমার যে দিতে পারবে, আমি রাবিয়া তাকে বিয়ে করব। কি প্রশ্ন? তিনটি কটা প্রশ্ন? কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া ইমানদার হয়ে ইমানদারিনি হয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব, যদি কেউ বলতে পারে। খেয়াল করুন, আমরা দোয়া তো নামাজ পড়তে পারি, গরমে চলতে গরম, খেয়াল করেন। দুই নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বাসরি ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো, যদি বলতে পারে। তিন নাম্বার প্রশ্ন, হাসরের মাঠে আমি নেককারিনীদের নেককারের দলে যাব না গুনাহগারের দলে যাব, যদি বলতে পারি। আমি রাবিয়া এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারবে, আমি রাবিয়া তাকে স্বামী বলে মেনে নেব, বিবাহ করব। ও বাবা সোনা মানি কেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। এ প্রশ্নের উত্তর মোহাম্মদ কে হম নাতে নবি পড় কি তকদীর জগা লেঙ্গে, কে হম নাতে নবি পড় কি তকদীর জগা লেঙ্গে, এক রোজ হমে আকা তাইবা বুলা লেঙ্গে, কে হম নাতে নবি পড় কি তকদীর জগা লেঙ্গে। জোর বলুন, ও জিতে জিত দুনিয়া মে জান্নাত কা মজা লেঙ্গে, ও জিতে জিত দুনিয়া মে জান্নাত কা মজা লেঙ্গে, জো বাপ কো খুশ রাখেঙ্গে মা কি দুয়া লেঙ্গে, এক রোজ হমে আকা তাইবা মে বুলা লেঙ্গে, কে হম নাত নবি পড় কে তকদীর জগা লেঙ্গে, এক রোজ হমে গর্দিশ দুনিয়া কে গর হম কো কভি ঘেরাও, গর্দিশ দুনিয়া কে গর হম কো কভি ঘেরাও, হম খাজা পিয়া কো আজ লাগা লেঙ্গে, হম
मनाते नबी पाके तकदीर जगा लेंगे के हम नाते नबी पाके तकदीर जगा लेंगे एक रोज हमें आओ तैबा बुला लेंगे के हम नाते नबी पाके तकदीर जगा लेंगे जद बल हसन मुजतबा पे करम जो अपना करेंगे हसन मुजतबा पे खजा जो करम करेंगे सुभान अल्लाह। हमार पता पूछते ए बाबा ये नाथ शरीफ ये उर्दू ना किंतु बुझले ভালো লাগে उर्दू तो हमरा बुझी नहीं এর জন্য খুব অসুবিধা হয় के हम नाते नबी पढ़के तकदीर जगा लेंगे एक रोज हमें आप तैबा बुला लेंगे के हम नाते नबी पढ़के तकदीर जगा लेंगे अल्लाहुम्मा। محمد على آل سيدنا بابا جی آمان حضرت ربیع باساری رحمت اللہ علیہ حسن بسی حضور کچھ اپنات کن علم مال پان شکھا کرے محیلہ را موری دا ہو دے بارے اللہ کو মহিলারা মুরিদা হতে পারে তবে পর্দার ভিতর থেকে সোনামানি কেরা আমার মহিলারা ওয়াজিফা করবে মহিলারা কাজ করবে কারণ বাবা আমার মুর্শিদ হতে হবে পুরুষকে যেমন মহিলাকে তেমন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে হাসান বসরি কাছে জমা গেলেন ইলমে মারিফাত শিক্ষা করলেন বাবা আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করলেন আল্লাহ পাকের রহম তার প্রতি এমন আবিদা জাহিদা নেককারী হয়েছিল। একদিন হযরত রাবিয়া বাসারি আপনার দরিয়ার কিনারায় বসে বসে ওজিফা করছেন বাবা হাসান বসরি রাবিয়াকে দেখতে পেয়ে এমনি করে ডাক দিয়েছেন রাবিয়া আয় মা আয় উনি ওনার রকম রুমালটাকে তরিয়ার উপরে বিছিয়ে দিয়েছে আয় পানি আমি হাসানের রুমালটা ধর আর রুমালটাকে পানি ধরে নিয়েছে উনি পানির উপরে রুমাল বিছিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়ে রাবিয়াকে ডাকছে মা আয় মা রাবিয়া দুইজনাতে সমুদ্র ভ্রমণ করি রাবিয়া দেখে তার পীর ডাকতেছে তার মুর্শিদ ডাকতেছে শুন আপনার ভ্রমণ করার জন্য দরিয়া তাও রুমালের উপরে দাঁড়িয়ে রাবিয়া বাসারি উঠেছেন উঠে হাওয়াকে বলে হাওয়া আমি রাবিয়ার যাই নামাজটা ধর বাতাস যায় নামাজ ধরেছে রাবিয়া তার উপরে উঠে মুর্শিদকে ডাক দিয়েছে রে হাসান বসরি হুজুর আসুন আমরা দুই জানা একটু শূন্য ভ্রমণ করি হাসান বসরি দেখে আমি তো পানির উপরে রুমাল বিছিয়েছি যেটা মাছি মশা হাওয়াই করতে পারে আপনার কিনা এমনি করে আর রাবিয়া বাসারি আপনার সুন্নর উপরে রোমা যায় নামাজ বিছিয়েছে রাবিয়া এত ইবাদত করে করে আল্লাহর প্রেমিকা হয়ে গেছে হাসান বাসারি নিজে লজ্জিত হয়ে গেছেন রাবিয়াকে ডাক দিয়ে বলছে মা রে এখন আমরা দুইজনাতে লুকাচুরি খেলবো দেখবো আমি তুমি ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হয়েছো না আমি হয়েছি কার কত আধ্যাত্মিক বিদ্যা আছে আজ দেখবো রাবিয়া তুমি লুকাবে আমি খুঁজবো আর আমি লুকাবো তুমি খুঁজবে আজ পরীক্ষা হবে আরো জোরে গান সুবহানাল্লাহ।
ওগো আমার মাখালা শুনে নিন রাতের বেলা আপনাদের মধ্য থেকে একজন মহিলা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কন্যাগণ আলে পাক তাদের পরে পরে পৃথিবীর জমিনে তাপসী মহিলা ছিলেন হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তার সঙ্গে তার পীরের চলছে এবার খেলা জোরে বলুন কি খেলা আধ্যাত্মিক চোখের খেলা লুকাবো দুইজন তুমি লুকাবে আমি খুঁজবো আমি লুকাবো তুমি খুঁজবে রাবিয়া বলেন হুজুর তাহলে আপনি আগে লুকান ঠিক আছে মা তুমি আমায় দেখো আমি লুকাবো জান পোলা খেলে পোলা খেলতে না বাবা ছোট ছেলে পিলে খেলে না আপনাদের দিকে খেলে কি খেলা বলে পোলা বলে এখানে লুকিয়ে বলে খুঁজে খুঁজে পাওয়া যায় এখন দুইজনার তো তাপস আল্লাহর ইবাদতকারী একজন ইবাদতকারী নেই একজন ইবাদতকারী হাসান বাসি লুকিয়ে গেলেন রাবিয়া খুঁজবেন রাবিয়া চোখ বন্ধ করে নিয়েছেন হাসান লুকিয়ে গেছে চোখ বন্ধ করে উনি খুঁজতেছেন দুনিয়া খুঁজে তন্ন তন্ন করেছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বসে বসে দেখে নিয়েছেন সুবহানাল্লাহ এগুলো বুঝতে দেরি হবে না এখন আপনার মোবাইল আছে বাবা এই মোবাইলে যদি আপনি ফোন করেন ভিডিও কল বোম্বে থাকলেও দেখা যায় নাকি এখানে বসে দেখা যায় না খামারাইটি বসে WhatsApp এর মাধ্যমে ডিসপ্লে এর মাধ্যমে ভিডিও কল এর মাধ্যমে ডিসপ্লে ছবি দেখা ঠিক না বাবা তা যার ডিসপ্লে ভালো আছে সে তো এখানে বসে সারা দুনিয়া দেখে সুবহানাল্লাহ আমাদের হুজুর আমরা দেখতে পাই না কেন তাই এত সুদ খেলে দেখা যায় বাবা এত সিরিয়াল দেখলে দেখা যায় বাবা এত মহিলা সমিতি করলে দেখা যায় এক কথাই বুঝুন শরীয়তের খেলাফ কাজ করলে তার ডিসপ্লে কাজ করে না তার স্পিকার কাজ করে না তার সিম কাজ করে না এ বাবা এই সিম এই মেশিন পাত্র গুলো কাজে লাগাতে গেলে কি আগে পরিষ্কার করতে হবে সব অকেজো হয়ে গেছে আমাদের মেশিন কারণ আমরা তো আল্লাহ শ্রেষ্ঠ জীব মোবাইলটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে বাঘকে বলেছে সিংহকে বলেছে হাতিকে বলেছে এক কথা পানিতে যত জীব আছে তাদেরকেও শ্রেষ্ঠ বলেননি দুনিয়ার জমিনে মানুষ বাদে জিন আর মানুষ বাদে আর কোন সম্প্রদায়কে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি তাহলে মোবাইল শ্রেষ্ঠ না হয়ে যদি এত দূরে কথা বলায় শ্রেষ্ঠ মানুষের মেশিন যদি ভালো হয় তো তাম দুনিয়াতে কথা বলায় আর এইগুলো বুঝতে গেলে এমনিতেই তো পীরের কাছে যেতে হয় আমরা পীর এমনি যাই নাই এইগুলো বোঝার জন্য এগুলো জানার জন্য তো পীরের দরবার জোরে করে সুবহানাল্লাহ আর যারা এই পথ অবলম্বন করতে চায় না তাদের সঙ্গে আমাদের কোনোদিন এক হবে না ওলি আল্লাহর শানে উচ্চ করে তকবীর দেওয়া উচিত নবীর শানেও দেওয়া উচিত আল্লাহর শানেও দেওয়া উচিত জোরে করে সুবহানাল্লাহ কেউ যদি পার্টিতে দাঁড়ায় ভোটে দাঁড়ায় তা যদি পাস করে তো জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে আমরা তো ওলি আল্লাহর পাগল আমরা তমাম দুনিয়ার ওলিকে ডাকবো তাই বলি তকবীর কম করে তিনটে হবে কম পক্ষে দুটি হবে একটু বেশি করলে তিনটে দিতেই হবে তার বেশি আপনি 10 20 50 100 যত পারেন তকবীর দেবেন কিন্তু কম পক্ষে তিনটে নইলে দুটো কথা বুঝেছেন দিতেই হবে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে বিলায়াত ইয়া আলী আল্লাহ নারে বিলায়াত এই জন্য এই মেশিনগুলো ঠিক করার জন্য তোরা কারণ আল্লাহ আমাদের এই খামার আইটে কোরআন দিয়ে জাননি নবীরাও এসে দেননি সাহাবাই কেরামও দেননি আলে পাকও দেননি দিয়েছেন আল্লাহ ওয়ালা নবী ওয়ালা মুরশিদ আল্লাহর ওলি বান্দারা দিয়েছেন জোরে বলুন
কথা কি বুঝতেছেন আর আমার এই কথা অনেকে মেনে নিতে পারে না এজন্য আমি বলি বাবা বিশ্বস্ত হলে হবে না আগে বোঝো আমার কথাগুলো বোঝার চেষ্টা করো আব্বা যাই হোক এখন রাবিয়া বাসার চোখ বন্ধ করে নিয়েছেন আচ্ছা চোখ বন্ধ করলে দেখা যায় যাদের চোখ খোলা আছে তারাই তো দেখবে রাবিয়া বাসারি দেখছেন সারা দুনিয়া মাশরিক থেকে মাগরিব নাই হাসান কোথায় লুকিয়ে গেলেন প্রথম আসমান রাবিয়া না হাসান নাই দ্বিতীয় আসমান হাসান বাসরি নেই তৃতীয় আসমান নেই চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম নেই হাসান হারিয়ে গেছে এ বাবা তাই তো কবি লিখেছেন কি মোহাম্মদ সে ওয়াফা तो हम तेरे हैं ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं अल्लाहुम्मा सल्ली अला व अला आली রাবিয়া বাসরি চোখ বন্ধ করে দেখছেন নাই বাবা আমার লহে মেহফুজ নাই সব জায়গা ভ্রমণ করে নাই রাবিয়া বাসরি চিন্তায় পড়লেন গেলেন কোথায় লুকা চুরি হচ্ছে বাবা আমার খুঁজি খুঁজি আত্মাতিক চোখের লুকা চুরি আব্বা আমার আমাদের মতো লুকা চুরি নয় এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ গুণে অমুক পঞ্চাশ চোর অমুক ये लुका चोरी आलादा ये लुका चोरी आलादा कार चोखे रे तो पावा ये आमार सुना मानी गया आमादेर चोखे पावार केनो नाई परेर मेर दिखे चोख मेरे मेरे सिनेमा सीरियल देखे देखे चोखे रे ज्योति गुमे कोन হে যুবক আমার সোনা মানি গেরা আমরা পৃথিবীর জমিনে আমরা যদি চোখটাকে আল্লাহর পথে চালিত করতে পারতাম হাসানের দিন এই চালা এস্টেজে কিছু খাই খাই বাবা জি আমার আল্লাহ পাকের পথে যদি চোখ চালাতে পারতাম হাত চালাতে পা চালাতে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যদি আল্লাহর পথে চালাতে পারতাম এই চোখ আমার পক্ষে সাক্ষী দিত আল্লাহ আপনার ওই বান্দার সঙ্গে থেকে আপনার ওই বান্দির সঙ্গে থেকে আমি ধন্য আমার দ্বারাই আপনার হুকুম পালন করিয়েছি আল্লাহ আমার এই সুপারিশ মঞ্জুর করো চার সঙ্গে ছিলাম সে আমার দ্বারাতে কোরআন পড়িয়েছে আমার দ্বারা খানায় কাবা দেখেছি আমার দ্বারাতে নেক পথে চলেছে আল্লাহ যদি একটু ত্রুটি হয়েছে ফওরান তওবা করেছি ওই ব্যক্তি সঙ্গ থেকে আমি চোখ ধন্য হয়েছি আল্লাহ গো আপনি তাকে আযাব দিবেন না তাকে জান্নাতি বানাইয়া দেন আমাজকে চোখ আমাদের পক্ষে গিয়ে বলবে তো বলবে হাসরের দিন চোখ বলবে আল্লাহ আমি নদীর সঙ্গে ছিলাম ও আমার দ্বারাই সিনেমা দেখেছি আমার দ্বারাই কুকর্ম দেখেছি রাস্তায় যদি একটা মেয়ে যায় বার দেখেছে আল্লাহ আমাকে মাফ দি আমি নুদ্দিনকে কষ্ট দি ওকে জাহান্নামে ফেলে দি এ বাবা কি হবে তখন উপায় এই কান হেডফোন খুঁজে শুনলি কেন গাত আল্লাহ আমায় মাফ দি আমি নুদ্দিনকে কষ্ট দি আমি নুদ্দিন আমার দ্বারাতে দুনিয়া জমিনে গান শুনেছে ওর কথা অন্যজন শুনতে পাবে বলে হেডফোন গুজে গুজে অপারের মেয়ের সঙ্গে মনের গল্প করেছে আল্লাহ গো তাকে আমাকে মাফ দি দি ওকে যত পারেন কষ্ট দি তাহলে কান তো আমার না চোখ আমার নয় পা আমার নয় হাত আমার নয় আমি আগেই বলেছি আমরা কার তো আল্লাহ আমার হাতই তো আমার হলো কার হাত আমিনউদ্দিনের কার চোখ আমিনউদ্দিনের কার টান আমিনউদ্দিনের কই যে আমার হবে শুধু আমার পক্ষে সাক্ষী দেবে সামান্য স্বার্থ ফুরিয়ে গেলে তা বলবো আমি চিনি নেও চিনি বাপ বলছে আমার সন্তান নয় মা বলছে আমার নয় বিবি বলছে আমার স্বামী নয় স্বামী বলছে আমার বউ নয় স্বার্থ ফুরালে কেউ কাউকে এখানে যাই আছে আপনি মনে করছেন আপনার বিবি আপনার আপন না
আপনি মনে করছেন আপনার বাপ মা আপনার আপন না, আপনি মনে করছেন আপনার সন্তান আপনার আপন, ভুল। আপনি যখন দুনিয়ায় এসেছেন ন্যাংটো হয়ে খালি হাতে, যখন যাবেন কাপড় পরে একা, তাহলে এই দুনিয়ায় এসে আপনি পেয়েছেন সন্তান, দুনিয়ায় এসে পেয়েছেন। এই দেখেন আর মশহুর হয়েছে নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর, হাত মালা না মশহুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ মহব্বত কে আমিয়া নবী। Ya Rasul Salam, Salawat Allahi Dard Go मदीनात पने चाहिया कदीजे गजोल गहिया दिबेन को पर्दा उठाया को देखी वो नयो Ya Habib Salam Alayka Salawatullah Ya Rasulullah Ummat Dardi Ya Habib Allah আজানে শুনি আপনার নাম কলেমায় আসে আপনার নাম নামাজে আপনার কে সালা আপনি যে